এখানে সকেট আছে এটা মালাই ভাষায় গোতা বলে যেইভাবে আছে এইভাবেই দিতে এটা আরেকটা এইভাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি বিশেষ করে যারা নতুন কলিং এ আইছে মালয়েশিয়া তাদের উদ্দেশ্যে ভিডিও বেশি করা আমার কাজগুলো ভালোভাবে শিখতে পারে এবং কি তাদেরকে কিভাবে শিক্ষানো যায় আইডিয়া আমি সব সময় দিয়ে থাকি তো আমি এখন যে রুমটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা রুমের যে দরজাটা এটা পুরো হল রুমের সুইচ এই জায়গায় দেওয়া হয়েছে আর এটা হলো ডিবি এটা হইব ডিবি ডাপরের এরিয়া ডাপর বলতে কি এখানে পাকটাক করবো যে এই পাকের এই এরিয়াটা এখানে মেশিন বইব অ্যাডজাস্ট ফ্যান বইব এর জন্য আবার সুইচও আছে এই জায়গায় এই সাইডে গতা গুলো সেট করছি এখানে সকেট আছে টিভি টেলিফোন রুমের মধ্যে যাবতীয় যা লাগে সবকিছুই করা হয় সবকিছুই দেওয়া হয় এই জায়গায় ইয়ারফোন আছে এই যে ইয়ারফোন ইয়ারফোনের জন্য তারটা নিয়ে রাখছি আমি একটু ভিতরে কাজ দেখাবো এখন আমি যে রুমটার মধ্যে দাঁড়িয়ে আছি এটাকে বলে মাস্টার বেডরুম এই মাস্টার রুমের সাথে সবসময় একটা অ্যাটাচ টয়লেট থাকে বাংলাদেশের উপরে এর জন্য ওয়াটার হিটার আছে ওয়াটার হিটারের সুইচগুলো এই জায়গায় লাইটের সুইচটা এই জায়গায় এই সাইডে আমি যদি দেখাই যে এই সাইডে দুইটা লাইটের জন্য আর একটা ফ্যানের জন্য তার অলরেডি করা হয়ে গেছে পাশে একটা সকেট এটা সকেট আর টিভির জন্য এটা লাইন করা হইছে কেবল অলরেডি টানা হয়ে গেছে এই লাইটের সুইচগুলো এই জায়গায় আমরা এই গতাগুলো এটা মালাই ভাষায় গতা বলে এই গতাগুলো এই বক্স আমরা কিভাবে বসাই এটার মেজারমেন্ট কত এটার সাইজ কত এটা কিভাবে বসানো যায় এর মেজারমেন্ট টেপ দিয়া আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে তেরোশো এই তেরোশো এই দ্বিতীয় বুক দরজার এই পাশ থেকে একশো সত্তর এটার সেন্টার দিতে বুক এই একশো সত্তর এই সেন্টার দিতে হইব কারণ এটা কনসার্টটার এইভাবে দিছে ডিজাইন এইভাবে করতে হইব আমি যদি এটাকে দুইশো দিই কিংবা দুইশো বিশ দিই একশো চল্লিশ দেই ওটা মানবো না যেইভাবে আছে এইভাবেই দিতে হইব আমার এই ড্রয়িং এর মধ্যে আমি দেখাই এই যে এই ড্রয়িংটার মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে এটার সাইজটা আমি এক এক করে দেখাই যেমন এটা এটা হলো তেরোশো এটা হলো তেরোশো আর এটার হাইটটা হইব এই যে তিনশো তিনশো এম এম তেরোশো প্লাস তিনশো এই সাইডে দেখেন এটা তিনশো এম এম নাম্বার পি থ্রি এটা একশো বিশ তেরোশো আচ্ছা আমি যে লাইট এরিয়াটা দেখাই এই যে লাইট এর সিকু গুলো কটা সিকু হইব আমি দেখাই এই যে ডি টু এটা এলাকা একটা সিকু এই সেটটা পুরা লুকিস করা ডি ডি টু এইট এটা আরেকটা সিকু এই সাইডে যদি দেখায় এই সাইডে দেখেন ডি টু ফাইভ এটা আরেকটা সিকু ডি টু এইট এটা একটা সিকু দেখেন সুইচ গুলো কোন জায়গায় কয়টা সুইচ হইব এইখানে তিনটা সুইচ দেওয়া আছে এইখানে আবার চারটা সুইচ দিয়ে রাখছে এইখানে তিনটা সুইচ দিয়ে রাখছে এই সাইডে আবার বিচারা বার করতে হইব কয়টা সুইচ দিছে এই যে এই জায়গায় আছে দুইটা সুইচ এই সুইচের কিন্তু লোকেশন গুলো দিয়ে রাখছে এই যে লোকেশন এখান থেকে আপনারা বুঝতে হইব এটার কটা সুইচ এটার কটা সুইচ এই যে টু গ্যাং এই যে দুইটা সুইচ আছে এইভাবে এটার মধ্যে কটা সুইচ ঠিক আছে এরকম খুঁজে খুঁজে আপনার ড্রয়িং এ দেখতে হইব দেখেন এই যে প্রতিটার লোকেশন আছে আমি যদি তাই এটা সিকু নাম্বার পি সাত আপনার বুঝতে হইব এটা হলো সিকু নাম্বার পি সাত এরকম খুঁজে নিতে হবে যে পি সাত আরো আছে কিনা এটা হলো পি তিন এটা একটা শিখু নাম্বার এটা একটা শিখু নাম্বার এটা হলো পি সিক্স এটা একটা শিখু নাম্বার তো এটির সাইজ গুলো কিভাবে গতা গুলো আমরা বসাই এই যে এটা হলো গতা লোকেশন দুইশ দুইশ আছে তারপরে সতেরোশো একুশশো সত্তর আছে তেরোশো আছে পাঁচ হাজার তিনশো আছে তিনশো আছে এই মেজারমেন্ট টেপ দিয়ে আমরা এটি বার করি এটা বারোশো আছে তো মোটামুটি যারা নতুন অবশ্যই কিছুটা তাদেরকে দেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ